আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আমাদের গ্রুপে একটি পোস্ট করেছিলাম যে ইউটিউব নিয়ে একটি ফ্রি কোর্স দিতে চাই, কে কে আগ্রহী। আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি, যার কারণে ক্লাসটি রেকর্ড করছি। কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, খোলার পরে কীভাবে হচ্ছে চ্যানেলটাকে সাজাবেন, থাম্বনেল তৈরি করা, প্লেলিস্ট তৈরি করা, অ্যাডস সেকশনটাকে ঠিক মতো সাজানো, লিংক অ্যাড করা, তারপরে হচ্ছে আদার যে বিষয়গুলো লাগবে, ট্যাগ রিসার্চ করে ট্যাগ বানানো, তারপরে ভিডিও আপলোড করা, এভরিথিং আমি চেষ্টা করব এই কোর্সটিতে আপনাদের দেওয়ার। এবং এই কোর্সটি আমি রেকর্ড হিসাবে দিব এবং আপনাদের রেসপন্স চাই। লাইক কমেন্টস করে আপনারা রেসপন্স করবেন এবং একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবগুলো ক্লাস আনিসুর রহমান প্রো এই ইয়েতে যাবে, এই চ্যানেলে যাবে। এবং একই সাথে এই ফ্রিল্যান্সার ব্লগ যে ইউটিউব চ্যানেলটি, এই চ্যানেলটি তৈরি করা থেকে শুরু করে যা যা করেছি এখানে সবগুলো বিষয় এই কোর্সের মধ্যে আপনারা পাবেন। সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আমি রিসেন্টলি ট্রাভেলিং ব্লগ শুরু করেছি, তো আমাদের একটি ব্লগ পেজ আছে যেটার নাম হচ্ছে ফ্রিল্যান্সার ব্লগ। এই পেজের নাম দিয়ে আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করব। সো আমি প্রথমত নামটা কপি করে নিই, দেন আমি হচ্ছে ইউটিউবে যাব, অর্থাৎ youtube.com-এ যাবেন। দেন উপরের দিকে এখানে যেমন অ্যাপ দেখাচ্ছে, এখানে সাইন ইন লেখা উঠবে, সাইন ইনে ক্লিক করবেন, আপনার ইমেল এবং আপনার হচ্ছে পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অর্থাৎ সবারই তো ইমেল অ্যাকাউন্ট থাকে টুকটাক, আর ইমেল অ্যাকাউন্ট খোলা একদমই সহজ। আপনি জাস্ট হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লাগবেন, পেয়ে যাবেন। তো একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, দেন লগ ইন করার পর এখানে ক্লিক করে আমি দেখতে পাবো ক্রিয়েট এ চ্যানেল, এই বাটনে ক্লিক করব। দেন এখানে নাম দেখাচ্ছে ফ্রিল্যান্সার ব্লগ, অটোমেটিক দেখাচ্ছে। অর্থাৎ আমার যে ইমেলটি খুলেছি, ইমেল খোলার সময় ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয়, তো আমি ফার্স্ট নেম ফ্রিল্যান্সার দিয়েছিলাম, লাস্ট নেম ব্লগ দিয়েছিলাম, যার কারণে ওই নামটাই বাই ডিফল্ট দেখাচ্ছে। আপনার ইমেলটি যদি অন্য কোনো নামে হয়ে থাকে, সেটা কিন্তু সেই নামটি কিন্তু এখানে সাজেস্ট করবে। সো আপনি চাইলে নিজের মতো করে নামটাকে পরিবর্তন করে তারপরে আপনি ক্রিয়েট চ্যানেল বাটনে ক্লিক করলেই ওই নামে অ্যাকাউন্ট খুলে যাবে। সো যেহেতু আমার নামটা এটাই হবে, অথবা আমি যেটা কপি করে আনছি সেটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, একই নাম। এখানে আমি ক্রিয়েট চ্যানেল বাটনে ক্লিক করে দেব, তাহলে আমার একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। এই দেখেন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। সো তারপরে যেটা করবো, আমি এখান থেকে ইউর চ্যানেল অপশনে যাব, তারপরে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অনেকগুলো বিষয় আমরা কাস্টমাইজ করতে পারবো, একটু দেখি কী কী আসে। সো প্রথমত আমাদের দরকার যেটা হচ্ছে আমাদের ছবিটা, অর্থাৎ চ্যানেলের যে লোগোটা, অর্থাৎ এখানে যেমন অ্যাপ দেখাচ্ছে এখানে লোগো থাকবে। সো এখানে আমি ক্লিক করি, সো এই লোগোটি পরিবর্তন করার জন্য আমি এখানে আমাদের ছবি দিব। আপনার কোনো লোগো থাকলে লোগো দিবেন। আমি এই যে এখানে কাস্টমাইজেশনে ক্লিক করব বাম দিকে, এবং এখানে লেআউট ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ে ক্লিক করব, তাহলে দেখব পিকচার, এখানে আপলোড বাটন আসবে, এখানে ক্লিক করব। তারপর আমি যে ছবিটি দিতে চাই, আমি একটা ছবি এইটা দিব। এটা দেওয়ার পর আমার এখানে দেখাচ্ছে কতটুকু এরিয়া জুড়ে থাকবে, সো ছোটো বড়ো করতে পারবো, একজ্যাক্টলি মিলে গেছে এটা, ওকে দেন ডান দিই, হয়ে গেল। এবং আমি চাইলে রিমুভ করে নতুন আবার চেঞ্জ করতে পারবো, এবং এখানে পাবলিশ ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। একই সাথে একটা ব্যানার দেওয়ার প্রয়োজন। সো আমি একটা ইমেজ দিবে, এমনিতে আমাদের একটা ডোন ফুটেজ আছে, সেই ফুটেজটি আমি এখানে দিব, সরি ফুটেজ বলতে একটা ছবি, এই ছবিটি, এই ছবিটি আমি আপাতত কাভার দিয়ে রাখি, যেহেতু এটা একটা ওয়াইডে বেশি, সাধারণত ওয়াইডে বেশি হয় এমন টাইপের ছবি দিলে আপনার সুন্দর মানাবে। এই যে দেখেন, এটা কিন্তু মোটামুটি দেখাচ্ছে যে এতটুকু দেখা যাবে ভিজিবল। সো আমি ডান ক্লিক করে দিই, তাহলে কাভারটি হয়ে গেল। তারপর আমি পাবলিশ ক্লিক করব, হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার। সো উপরের ব্যানার কীভাবে বানাইতে হয় সেটা নিয়েও আপনাদেরকে ভিডিওতে চেষ্টা করব। অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে, অর্থাৎ
আপনাদের সাপোর্ট পেলে আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যাবে, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু সময়ের প্রয়োজন হয়, বারবার রেকর্ড করতে হয়, রেকর্ড করার পর আবার এডিট করে এটাকে আবার ভিডিও আকারে বের করতে হয়, তারপরে ফাইনালি আপলোড দিতে হয়। সো অনেকগুলো প্রসিডিউরের মাধ্যমে যেতে হয়। সো মোটামুটি আমার একটা চ্যানেল তৈরি হয়ে গেল, এতটুকু পর্যন্ত আজকে থাকবে। পরবর্তী ইয়াতে আমরা দেখবো কীভাবে সাবস্ক্রাইব কাউন্ট দেখতে হয় বা হাইড করতে হয়, তারপরে হচ্ছে যে কাস্টমাইজ অপশনগুলোকে আবার চেঞ্জ করতে হয় কীভাবে, এবং অ্যাওয়ার্ড সেকশনটা কীভাবে লিখতে হয়, দাঁড়াপে দাঁড়াপে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।